আজ সাব ইন্সপেক্টর সুরুজ্জামানের নেতৃত্বে একটা টিম অভিযান করার জন্য প্রেরণ করা হয়। এটা ভৈরব রেল স্টেশনের আশেপাশে অভিযান পরিচালনা করে এবং ওরা গোপন সাংবাদিকদের জানতে পারে যে একটা লোক বৈদেশিক ডলার নিয়ে কালনি ট্রেনে আসতেছে। তখন শুরু করে তখন পুলিশের উপস্থিত টের পেয়ে আসামি রাসেল সে 23 সে গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে চলে আসে। তখন প্ল্যাটফর্মে থাকা সাব ইন্সপেক্টর সুরুজ্জামান সঙ্গে ফোর সহকারে তাকে চ্যালেঞ্জ করে আটক করে এবং আটক করে তার দেহ তল্লাশি করেন। সৌদি রিয়াল কনসালররা এবং ইংল্যান্ডের ডলার হচ্ছে 14,100 টাকা, বাংলাদেশের মোট টাকা আসে 26,08,700 টাকা উদ্ধার করেন।